ও ঘেমেছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, ও যে ঘামটা ঘেমে আছে না। বিট্টু কি করছে? পর্দা বানাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মনটা একটু বেশি খুশি হচ্ছে, সেটা কারণটা হচ্ছে, কারণটা জানতে হলে ব্লগটার সাথে থাকতে হবে। তো চলো, আমি তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, বলেই দিচ্ছি। তোমাদেরকে যে বলেছিলাম না যে বাবার বার্থডে করবো, কবে করবো দেখি, কবে করবো দেখি, তো ফাইনালি আজকে সেই দিনটা। আজকে শুক্রবার, ও অফিস থেকে আজকে ছুটি নিয়েছে, তা আজকে বাবার বার্থডেটা করবো। সারাদিন কীভাবে কী করছে না করছে সবটা শেয়ার করবো, আর বার্থডে ব্লগটা আলাদা করে আসবে, অনেক বড় হয়ে যাবে। আজকে শুরু থেকে, সকাল থেকে শুরু করে কী করছি না করছি সমস্ত শেয়ার করছি, ঠিক আছে? তা আমি পুরো একদম নিয়ে বেসে চলে এসে দুটো নাইটি পরে, দুটো নাইটি পড়েছে এই এই গরমে না পড়া কারণ আছে, না পড়ার কারণ নিচে লোক এসেছিলো, তো আমি নিজে খাবার খেতে গেছিলাম, তো এই এই রঙটা নাইটিটা তো ঘরে আমি কাজ টাজ করি, তো এটা পরে তো লোকে যাওয়া যাবে না, তার জন্য ওপরে এটা পরে নিজে এটা খুলে দেবো, এই ড্রেসটা পরে আমি সমস্ত কাজ পুরো পুরো উপরটা পরিষ্কার করা হবে, আর ছাদটা করবো আমি, ও নিয়ে এই দোতলাটা করবো। হ্যাঁ, এবার ও কাজে লেগে পড়বে, তো চলো অলরেডি বিছানা দেখো, অলরেডি দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর এবারে বাকি তাই দেখো বন্ধুরা, ঝিলিক অলরেডি কাজ শুরু করে দিয়েছে, রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেল, আর এবার বারান্দাটা পুরো ঝাঁট দেওয়া চলছে। তাই দেখো আমার কাজের টেবিল পরিষ্কার করছে, আর এটা হচ্ছে আমার অফিসে যাওয়ার ব্যাগ, এটা তোমরা সবাই চিনেই গেছো, আর এই বইগুলো হচ্ছে আমার পড়ার বইগুলো, কম্পিটিটিভ এক্সাম স্যার। আর এই দুটো এই এই যে পালংটা দেখছো, হ্যাঁ এটা 80 টাকার খাট, কিন্তু তখনকার দিনে এই এই কাট এখন পাওয়া যায় না, ময়ূরী খাট ছিল, এই খাটটা দেখতে ছোট লাগছে, ছোট নয়, দুটো দু তিনজন আরামসে শোয়া যাবে এখানে। আর এটা আমাদের আর একটা খাট আছে, তো রুমের অভাব নেই, ভগবানের ইচ্ছাতে প্রচুর রুম আছে, লোকজন নেই, থাকবার লোক নেই, রুমের অভাব নেই, আমি মেনটেন করতে পারি না। তারপর ওপরে 4টা রুম আছে, তারপর ওপরে একটা ঠাকুর ঘর আছে, তারপর আমাদের স্টোর রুমটা আছে, এদিকে একটা রুম আছে, নিচে আবার অনেকগুলো রুম আছে, নিজের কোনো ব্যবহারই হয় না, আগুন তোমাকে দেখাই নি কমে যাবে, চলো এদিকে যাবে চলো। আর এই রুমটা তোমরা সবাই দেখেছো, এই রুমটা একটা পুরোনো টিভি, তখনকার দিনে সবারই ঘরে এই টিভি গুলো একটা করে পাবে, মানে যত লোক আছে এমন কেউ বড় লোক গরিব লোক সবার করে এই টিভি থাকবেই। তো এগুলো আমরা এখন মানে মিউজিয়াম যেটাকে বলে, পুরোনো জিনিসে মিউজিয়াম করে দিয়েছে, এই ঘরটা সমস্ত পুরোনো পুরোনো জিনিস এই ঘরে পাবে তোমরা, আয়না টিভি যেগুলো নেক্সট জেনারেশন দেখে খুব আনন্দ পাবে যে এই টিভি ছিল, এই আয়না ছিল। এইটা ঘরটা সত্যি খুব গুছানো, মানে এই ঘরটা পরিষ্কার থাকে সবসময়, এই ঘরটা নোংরা থাকে না, বিট্টু একটা নোংরা করে খাটটা, তাও উঠি আমি গেঞ্জিটার হাফপ্যান্টটা খুলে রেখে এটা বলতে পারো, ওখানে ও অফিস থেকে যায় তখন এখানে ছাড়া ছাড়ি করে সব কিছু, ড্রেস এইখানেই চেঞ্জ করে, মাছ রাখতে আমি দিচ্ছি না, কারণ সত্যি এতগুলো হ্যান্ডেল করতে পারবো না, এটা অ্যাকোরিয়াম আছে, মাছ রাখবো আমি, এটা এখনই না কিছুদিন পর, আর এটা আমার দিদি বানিয়েছে, খঞ্জ মশলা, এটা ঢাকা দিয়ে রেখেছি। ও চলো, এই রুমটা ঝাড়তে হয়ে গেছে, রুমটা আর ঝাড়তে কিছু নেই, চলো বন্ধুরা। বিয়ে কেউ করো না, কিন্তু ভাবছি বিয়ে করবে বলে, বিয়ে করলে বহুত জ্বালা, জানো তো এই ঘরে আর একা বহু আরো জ্বালা, এই যে
আগে ওপরে পরিষ্কার, নিচে পরিষ্কার। না গো, আমাকে করতে হবে না কিছু, আমার ঘরে কাজের লোক আছে, আমি মজা করছি। তোমরা বিয়ে অবশ্যই করো, সিঙ্গেল দেখে করো, বোকার পর দেখে করবে, ঠিক আছে? আমার বড় মতো সব কিছু কাজ করাতে পারবে। আর যদি তোমরা বোকার মধ্যে না করেছো, তোমাদের জীবনে সফল দুঃখ আছে, বুঝলে? বিয়ে করলেই দুঃখ আছে। হ্যাঁ, বিয়ে করলে দুঃখ। কতটা মহিলা নিয়ে এলো দেখো, চলে পরে এদিকটা একটু বন্ধুরা, ঝিলিক এখন ঝাড় দিচ্ছে। আর বাপরে, এমনি রোদ, রোদের মধ্যে ঝাড় দেওয়া যে কি কষ্টকর, সেটা আমি আর ওই বুঝছি। আর এদিকে দেখো, আমাদের পুরো বাড়ি এখানে একটা গাছ কাটছে, বুঝতে পারছো কিনা জানি না, দেখিয়ে দিচ্ছি। এখানে দুজন আছে, গাছ কাটছে একটা। এখানে অনেক ভালো ভালো গাছ আছে। আর ঝিলিকে ঝাঁট দেওয়া চলছে, ওটা এখন শেষ হতে একটু সময় লাগবে। আরে দেখো, সকালে শাড়িগুলো সব কেচে মেলে দিয়েছিলাম, জল কাজ করে শাড়িগুলো, মানে একটা জায়গায় যাওয়ার ছিল, তো ওটা ক্যান্সেল হয়ে গেছে, ওটা পরে যাব। আমরাই ক্যান্সেল করেছি, ওটা পরে যাবো, কারণ ওটা যে কোনো সময় যাওয়া যাবে, অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এই ঝাঁটপাটগুলো ঝাঁট দিয়ে দিই ছাদগুলো, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। ও বিট্টু কী করছে? পর্দা বানাচ্ছে। আজকে বাড়িতে অনুষ্ঠান আছে, তোমাদেরকে বলেছি কি না জানি না, বাবার বার্থডে আজকে করবো, তো সেই বাড়িতে লোক আসাআসি করবে, তাই পর্দা ছিট ছিল, সেটাকে পর্দা বানানো। চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, তো তিনটে বেজে গেছিলো খাবার খেতে খেতে। আমি স্নান করেছি, বিট্টু স্নান করা হয়নি। তো এই খাবারটা খাওয়ার পর, আজকে হচ্ছে আমার শ্বশুরের জন্মদিন, ওই জন্য সকাল থেকে ঝাড়া, মানে পুরো ঘর বাড়ি পরিষ্কার করলাম, রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তো একটুখানি দেরি হয়ে গেছিলো, এটারই তোড়জোড় চলছিলো। শ্বশুরমশাইয়ের জন্মদিনটা অনেকদিন আগে ছিল, বাট আমরা সেদিন করেছি। এটা কাবড়ে চানা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা দেখালাম, এখানেও সেদ্ধ হচ্ছে, ওখানেও সেদ্ধ হচ্ছে, ওখানে সেদ্ধ হয়ে গেছে, এখানে সেদ্ধ চাপিয়েছি, মানে প্রেসার কুকারে এক জায়গায় হয়েছে, অনেকটা মটর ছিল তার জন্য। আর বিট্টু দেখো, ওর মানে ব্লগে ওর ভিডিও বানাচ্ছে, আমি আমার ব্লগে বানাচ্ছি। আমি পজিশনই খুঁজে পাচ্ছি না, ফোনটা কোথায় রাখবো, জলের একটা বোতল ছিল সেখানেই ফোনটা রাখছিলাম, কিন্তু বারে বারে পড়ে যাচ্ছিলো। আর বেশ, মেনুটা দারুণ জাম্পেস ছিল, জাম্পেস খেয়েছি। আর দাদু দেখো কী একটা বিট্টুকে দেখাচ্ছে, পেপারে কিছু একটা বেরিয়েছে দেখাচ্ছে, আর আমি একবার ক্যামেরা দিকে তাকাচ্ছি আর একবার খাচ্ছি। খাওয়াতে কোনো দেরি নেই, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। সেই কচুরি খেয়েছিলাম সকালবেলা, তারপর আর আসা হয়নি, কিছু খাওয়া হয়নি, তাই আমি বিট্টু খেয়েছে না খেয়েছে আমি আপনি খেতে বসে গেছি। তো ও দেখো শর্ট ভিডিওর জন্য, কিছু মিনি ব্লগের জন্য তুলছে, কিছু লং ভিডিওর জন্য তুলছে। তোমরা প্লিজ অবশ্যই ওর কমেন্ট, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমি তোমাদের দুটো করে ভিডিও দেখে দেবো, ঠিক আছে? যদি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি ওর চ্যানেল দিয়ে তোমাদের ভিডিও দেখবো না, আমি আমার এই চ্যানেলটা দিয়ে তোমাদেরকে দুটো ভিডিও দেখে দেবো, একটা আমার চ্যানেল দিয়ে, একটা বিট্টুর মানে সাপোর্ট আইডি দিয়ে। যারা ওকে সাপোর্ট করবে তারা অবশ্যই কমেন্ট করে ওর কাছে রেখে দিও, আমি দেবজিৎ মুখার্জি আইডি থেকে তোমাদের ভিডিওগুলো দেখে দেবো, আর ঝিলিক দেবজিৎ ব্লগ থেকে তো দেখবোই। তো দেখো ঘুগনিটা কেমন টেস্ট হচ্ছে সেটা তোমাদেরকে বলছিলাম, একটু টেস্ট করে দেখলাম। আর এখন বেরোচ্ছি আমরা বাজারের জন্য, মানে বাবার জন্য কেক টেক আনতে যাচ্ছিলাম, তো এই বেরিয়ে গিয়ে চলো তোমার সাথে দেখা হচ্ছে। মিষ্টির দোকানে পৌঁছে গেছি, ওখানে আমরা কেক নিয়েছি, দু রকম মিষ্টি নিয়েছি, আরও অনেক কিছু কেকের এই জিনিসগুলো নিয়েছিলাম। আর বন্ধুরা, এই যে দোকানের যে মালিক, বাবার খুব ভালো বন্ধু হয়, তো আমি গেলে কিছু না কিছু খাওয়াবেই, কিছু বোমা কিছু খেয়ে যেতে হবে। এবার কী খাবো কী খাবো, তো আমাকে একটা ঠান্ডা খাইয়েছে আমাকে আর বিট্টুকে, মানে আমি গেলে ওর লাভই হয়। তো দেখো বাবার জন্মদিনে কেকটা অ্যাটলিস্ট চলোই চলেই এসেছে, এই কেকটাই আমরা কিনেছি। আর এখানে আমি পেপসি খাচ্ছি, আর ওই লিচি ড্রিঙ্কস খাচ্ছি, আর ও তাই খাচ্ছিলো। তো এই দোকানে গেলে না আমার যেতেও রজ্জা লাগে, যখনই যাবো না কিছু খাওয়াবেই, মানে আমার খুব রজ্জা লাগে জানো তো। কিন্তু কাকুটা ভীষণ ভালোবাসে আমাকে, দুই ভাই হয়তো, ওরা দুই ভাই আমাকে ভীষণ ভালোবাসে। দেখো বন্ধুরা, শেষ জায়গায় আমরা চলে এসেছি, মোটামুটি প্রস্তুতি শেষ জায়গায়, মানে এখনও প্রোগ্রাম শুরুই হয়নি, প্রস্তুতি যেটা হয় সেটার শেষ জায়গায়। লুচি ভাজা চলছে, মানে ঝিলিক লুচি বেলছে এদিকে, আর এদিকে দেখো কাকিমা পুরো গরম গরম লুচি ছাঁকছে। তো বন্ধুরা, লুচি করতে গিয়ে এত ঘাম হচ্ছিল, মানে কি বলবো, ঘামটা লুচিতে পড়ে যায়নি, ঘাম হচ্ছিল,
কপালেই রয়েছিল, ঘামটা নিচে পড়েনি। ভীষণ মানে গরমে কষ্ট হচ্ছিলো, ফ্যানটা চালানি গ্যাসের ইয়েটা আঁচটা উড়ে যায় বলে ফ্যানটা চালায়নি, তবে বিট্টু এসে ফ্যানটা চালিয়ে দিল। ও ঘা ঘেমেছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, ওই যে ঘামটা ঘেমে আছে না মাথা, ফ্যানটা চালিয়ে দিতে পারতো, গ্যাস আর কিছু থরি হবো, কিছু কড়াই বটে। বন্ধুরা, নেক্সট একটা ধামাকাদার বার্থডে ব্লগ আসছে, তোমরা ওয়েট করো। চলো এখন টাটা।